সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি নতুন একটি গাড়ির শোরুমে, এস ইসলাম কার্স। সুপ্রিয় দর্শক, যে ভাইরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আজকে আপনাদের নিয়ে এসেছি এস ইসলাম কার্স এই শোরুমে, আর এই শোরুমটি অবস্থিত উত্তরা দিয়াবাড়ি খালপাড়ে। আর এই শোরুমে আপনারা আজকে পেয়ে যাবেন তিনটি সুপার ফ্রেশ কন্ডিশনের হাইস গাড়ি এবং তিনটি পপুলার গাড়ি। বাংলাদেশের ভিতরে যে হাইস গাড়িগুলো চলে সব থেকে এই তিনটা কালারই পপুলার। প্রথমে যে গাড়িটা থাকছে টয়োটা হাইস জিএল 2016 মডেল, 2022 রেজিস্ট্রেশন, এবং এই গাড়িটা একবারে আনটাচ একটা গাড়ি। এবং গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে আপনাদেরকে আমি যতটুকু পারি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এবং গাড়িটা ঢাকা মেট্রো 24 সিরিয়ালের। দেখেন, এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং সব পার্টসের যে কালার, অরিজিনাল যে কালার, এটা কিন্তু রয়েছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে বর্ডারের কন্ডিশন, অরিজিনাল কালার, অরিজিনাল অবস্থায় রয়েছে। আর এই গাড়িটা দেখতে হলে অবশ্যই আপনাদের এস ইসলাম কার্স এই শোরুমে আসতে হবে। এবং গাড়িটার সব গ্লাসগুলো রয়েছে অরিজিনাল, দেখেন যে ভাইয়া ইউজ করতো। আর এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টির গাড়ি, প্রথম মালিক। দেখেন, এই হচ্ছে গাড়িটার দরজার বর্ডারের কন্ডিশন এবং নিচের কন্ডিশন হবে এমন, কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এবং গাড়িটাতে কোনো লিকেজও নাই। 16 মডেলের গাড়ি, রানিং মডেল। দেখেন, এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন, ডুয়েল এসির গাড়ি, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে, শুধু নিবেন আর চালাবেন এরকম কন্ডিশন। আর গাড়িটার সব গ্লাসগুলো অরিজিনাল রয়েছে, চাকাগুলোও মোটামুটি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন আপনারা। দেখেন, অরিজিনাল কালারের গাড়ি। আর এই গাড়িটা মাত্র আসছে, এখনও ওয়াশ পলিশ কিছুই করা হয় নাই। ওয়াশ পলিশ করলে হয়তো আরও গ্লেজ দিত। দেখেন, এই হচ্ছে গাড়িটার পিছনের দরজা দিয়ে নিচের কন্ডিশন এবং এই হচ্ছে গাড়িটার পেছনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন। গাড়িটাতে এলপিজি কনভার্ট করা পেয়ে যাবেন আপনারা। এবং গাড়িটার পেছনের দরজার বর্ডারের কন্ডিশন হবে এমন, দেখেন। আর এই হচ্ছে গাড়িটার পেছন থেকে সামনের কন্ডিশন। আমি সব ভাইয়াদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এসে গাড়িগুলো একবার হলেও দেখেন যে গাড়িগুলো কী কন্ডিশনে রয়েছে, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। আর যে ভাইয়ারা রিকন্ডিশন গাড়ি কিনতে চান, রিকন্ডিশন গাড়ি কিনবেন ক্যাশ টাকা দিয়ে, সে ভাইয়ারা এই গাড়িটা ভিজিট করতে পারেন, কারণ ফুললি রিকন্ডিশনের মতনই রয়েছে। আমি যতটুকু যা বুঝলাম গাড়িটা দেখে, গাড়িটার সব কিছু বিচার বিশ্লেষণ করে। আর এই হচ্ছে গাড়িটার সামনের দরজার বর্ডারের কন্ডিশন, দেখেন। এবং স্টিয়ারিং, ড্যাশবোর্ড এবং ইঞ্জিন কন্ডিশন, দেখেন। এই গাড়িটা এখনও পর্যন্ত সার্ভিসিং করানো হয় নাই, ওয়াশ পলিশ কিছুই করানো হয় নাই, অরিজিনাল অবস্থায় রয়েছে। এবং গাড়িটার ইঞ্জিনের যে কালার সেটাও কিন্তু এখনও রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন, দেখেন। আমরা গাড়িটা স্টার্ট করলাম এবং গাড়িটা স্মুথ সাউন্ড। এবং এই গাড়িটার ইঞ্জিনের একটা নাট পর্যন্ত খোলা হয় নাই, আপনারা হয়তো ফিজিক্যালি এসে যাচাই বাছাই করলে বুঝতে পারবেন যে গাড়িটার কী কন্ডিশনে রয়েছে। দেখেন, ধুলাবালু পড়ে আছে এবং গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। যে ভাইয়েরা রিকন্ডিশন গাড়ি কিনতে চান, সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন, কারণ রিকন্ডিশন গাড়ি এখন কিনলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে, সিএনজি কনভার্ট করতে হবে, ডেকোরেশন করতে হবে, অনেক টাকার ব্যাপার গাড়ি কেনার পরেও। তো সেক্ষেত্রে এই গাড়িটা কিন্তু রেডি গাড়ি, আপনারা নেবেন, দেখবেন, টেস্ট ড্রাইভ দিবেন, গাড়ি নিয়ে চলে যাবেন এরকম কন্ডিশনে। আর রিকন্ডিশন গাড়ির আরেকটা প্রবলেম হচ্ছে যে এখন জাপান থেকে কোনো রিকন্ডিশন গাড়ি ইম্পোর্ট হচ্ছে না, পোর্টে যে গাড়িগুলো আছে শুধু সেই গাড়িগুলোই, নতুন করে যে গাড়িগুলো ইম্পোর্ট হচ্ছে সেই গাড়িগুলোর কিন্তু কস্টিং বেশি পড়ছে তুলনামূলকভাবে, এই জন্য গাড়ির দাম কিন্তু, সেকেন্ড হ্যান্ড গাড়ির দামও কিন্তু অলরেডি বেড়ে গেছে। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, দেখেন, অরিজিনাল আঠা রয়েছে। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অরিজিনাল কালারের পানি। এবং বনেট কভারের নিচে দেখেন, কোথাও কোনো টোকা খাওয়া বা লিকেজ বা কোনো কিছুই নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো নাই। আর এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 29,50,000 টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন, বেশি বার্গেটিং এখানে হবে না এই গাড়িটার ব্যাপারে।
এরপরে যে গাড়িটা রয়েছে ব্ল্যাক কালারের গাড়ি, মোস্ট পপুলার কালার, টয়োটা হায়েস সুপার জিএল 2016 মডেল 2022 রেজিস্ট্রেশন। এবং এই গাড়িটা একটা কোম্পানিতে চলা একটা গাড়ি এবং গাড়িটাতে বডি সেন্সর পেয়ে যাবেন আপনারা। আর এই হচ্ছে গাড়িটার সামনের কন্ডিশন, প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন। আর এই হচ্ছে গাড়িটার বাম পাশের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন, অরিজিনাল কালারের গাড়ি এবং ড্যাশবোর্ডের কন্ডিশন হবে এমন। আর এই গাড়িটা 16 মডেল 22 রেজিস্ট্রেশন। দেখেন এই হচ্ছে গাড়িটার সিলিং কন্ডিশন, এখানে আপনারা একটা 14 ইঞ্চির ডিভিডি প্লেয়ার পেয়ে যাবেন পিছনের প্যাসেঞ্জারদের জন্য। এবং গাড়িটার সাইড গ্লাস সহ সব গ্লাস অরিজিনাল রয়েছে, ব্ল্যাক কালারের গাড়ি। যে ভাইয়েরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন ফ্রেশ অবস্থার, সে ভাইয়েরা এই গাড়িটা ভিজিট করতে পারেন। আর গাড়ি কেনার আগে অবশ্যই আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন, এই রিকোয়েস্টটা আমার সব দর্শকদের প্রতি থাকবে, সব সময় থাকবে। আর এই হচ্ছে গাড়িটার সিএনজি, 130 লিটারের মতো সিএনজি আপনারা নিতে পারবেন। এবং এই গাড়িটার চারটা চাকাই একবারে নতুনের মতো রয়েছে। আর এই হচ্ছে গাড়িটার ডান পাশের দরজার বর্ডারের কন্ডিশন দেখেন। আর সুপ্রিয় দর্শক, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে এখনকার ওয়েদার কিন্তু খুবই গরম, খুবই হট হয়ে আছে। আমি যতটুকু পারি আপনাদের এই রোদ্রের ভিতরে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন, অরিজিনাল আঠা রয়েছে। দেখেন গাড়িটাতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, খুবই ফ্রেশ অবস্থায় গাড়ি এবং কোম্পানিতে চলা একটা গাড়ি, কোম্পানির নামে রেজিস্ট্রেশন হওয়া। এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 34,80,000 টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন, দামাদামি করতে পারবেন। এরপরেই যে গাড়িটা রয়েছে, বেসিক্যালি এই গাড়িটাও খুবই ফ্রেশ অবস্থার গাড়ি, আমারও খুব তিনটা গাড়ি খুবই ভালো গাড়ি, এখানে আপনারা গাড়ি নিয়ে কোনো ডাউট দিতে পারবেন না, এরকম গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে টয়োটা হায়েস সুপার জিএল 2016 মডেল 2021 রেজিস্ট্রেশন, মুক্তা পাল কালারের একটা গাড়ি। এবং গাড়িটার সব গ্লাস অরিজিনাল রয়েছে। এবং এই গাড়িটা কিন্তু পুশ স্টার্টের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি এবং ঢাকা মেট্রো 24 সিরিয়ালের, প্রজেকশন হেডলাইট পেয়ে যাবেন। আর এই গাড়িটার চারটা চাকাই কিন্তু অ্যালয় রিং এবং টায়ারগুলো যে বিড রয়েছে, আমার মনে হয় না যে আপনারা 1-1.5 বছরে কিছু করতে পারবেন, তারপরেও আপনারা ভালোভাবে দেখবেন। এবং গাড়িটার যে গেট আপ, এই গেট আপটা কিন্তু চেঞ্জ করে দিছে শুধুমাত্র এই গাড়ির চারটা রিং, এই রিংগুলোর কারণে এই গাড়ির গেট আপটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আপনারা হয়তো ফিজিক্যালি আসলে হয়তো দেখতে পাবেন। দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন, খুবই চমৎকার রিং, আমার রিংগুলো খুবই পছন্দ হয়েছে, টায়ারগুলোও খুবই ভালো। এবং এই গাড়িটাতে ব্যাকলাইটের ভিতরে একটা হোয়াইট শেপ রয়েছে, যে শেপটা নর্মালি অন্যান্য হাইস গাড়ির ব্যাকলাইটে থাকে না, খুবই সুন্দর। এবং আপডেট মডেলের, মেবি 18-19 মডেলের যে ব্যাকলাইট আসছে গাড়িতে, সেই গাড়িটার ব্যাকলাইট এই গাড়িটাতেও আসছে। দেখেন এই হচ্ছে গাড়িটার সামনে থেকে পিছনের কন্ডিশন। এবং গাড়িটাতে কিন্তু সিএনজি কনভার্ট আপনারা পেয়ে যাবেন। দেখেন গাড়িটার ডান পাশের পেছনের চাকা, চাকাগুলো খুবই সুন্দর, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। দেখেন সিলিং কন্ডিশন খুবই ফ্রেশ, যে ভাইয়েরা রিকন্ডিশন গাড়ি কিনতে চান, এবং এই গাড়িটা কিন্তু মুক্তা পাল কালারের, পাল কালারের গাড়ি কিন্তু খুব চলে এবং সেকেন্ড হ্যান্ড হিসেবে কিন্তু খুবই কম পাওয়া যায়। এই হচ্ছে গাড়িটার ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা তো রয়েছেই, সব কিছুই পেয়ে যাবেন। এবং গাড়িটার স্টিয়ারিং কন্ট্রোল পেয়ে যাবেন। এবং এই গাড়িটা ফুললি আপডেট একটা গাড়ি, এবং হাইস গাড়িতে যে ফাংশানগুলো নর্মালি লেটেস্ট মডেলগুলোতে আসছে সব ফাংশান এই গাড়িটাতে আছে। দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন, খুবই ফ্রেশ অবস্থার গাড়ি। আর এই গাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এস ইসলাম কার্স এই শোরুমে। আর এই শোরুমের একটা গুডউইল রয়েছে,
আর এই গাড়িটার আস্কিং প্রাইস 35,80,000 টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন, দামাদামি করতে পারবেন। সুপ্রিয় দর্শক, এস ইসলাম কার্সের গুডউইলটা হচ্ছে ওনারা কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি কেনেন না বা বিক্রিও করেন না। আপনারা এখানে অন্যান্য গাড়িও পেয়ে যাবেন, শুধু হায়েস্ট গাড়ি না, ফ্যামিলি ইউজড কারও পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের হায়েস্ট গাড়ির ভিডিও। দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।